নির্বাচনী প্রচারে ব্যস্ত গাজীপুর সিটি নির্বাচনের প্রার্থীরা নৌকা প্রতীকের মেয়র প্রার্থী অ্যাডভোকেট আজমতউল্লাহ খান জুমার নামাজের পর টঙ্গীবাজার এলাকায় নির্বাচনী প্রচার চালাবেন। এদিকে টঙ্গী স্টেশন রোড থেকে গণসংযোগ শুরু করবেন হাতী প্রতীকের সরকার শাহানুর ইসলাম রনি। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে গাজীপুর সিটি নির্বাচনের স্বতন্ত্র মেয়র প্রার্থী জায়দা খাতুনকে কারণ দর্শানো নোটিশ দিয়েছেন নির্বাচন কমিশন। আগামী 25 মে এই সিটিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। দর্শক, ছুটির দিনে গাজীপুরের সিটি কর্পোরেশন নির্বাচনে জমজমাট প্রচার চালাচ্ছেন প্রার্থীরা। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী কামাল হোসেন বিপ্লব। বিপ্লব, নির্বাচনী পরিবেশ নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কোনো অভিযোগ রয়েছে কিনা বিস্তারিত জানাবেন। জি নাবিলা, ধন্যবাদ। আপনি জানেন যে চলতি মাসের 25 তারিখে কিন্তু এই গাজীপুর সিটি নির্বাচন, সেই নির্বাচনে প্রার্থীরা কিন্তু প্রচারণায় ব্যস্ত হয়ে পড়েছেন। আজ জুমারবার, সকালে কিছুটা প্রচারণা বন্ধ থাকলে দুপুরের পর কিন্তু জুমার পর কিন্তু প্রার্থীরা প্রচারে ব্যস্ত হয়ে পড়ছেন, নানা ভোটারদের কাছে যাচ্ছেন, নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। এবং আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যে গাজীপুরের উত্তরপাড়া জামে মসজিদে। এখানে কিন্তু যে লাঙ্গল মার্কা প্রতীক জাতীয় পার্টি থেকে যে প্রার্থী হয়েছেন নিজামউদ্দিন, আমি তার নিয়াজউদ্দিন ভাই, আমি তার সাথে কথা বলবো। আসলে আপনি এই সিটি নির্বাচনে আসলে বিজয় হলে কি কি কাজ করবেন জনগণের জন্য? আপনাকে অশেষ ধন্যবাদ। সিটি কর্পোরেশনের নির্বাচনে আমি বিজয়ী হলে গাজীপুর সিটি কর্পোরেশনকে একটা সুন্দর নগর হিসেবে গড়ে তুলব, আধুনিক আর্কিটেক্ট এবং টাউন ডিজাইনের দিয়ে প্ল্যান করে সমস্ত উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং সুন্দর সৌন্দর্য বৃদ্ধিকরণের কাজগুলো করব। সাথে সাথে গাজীপুরে মানুষের গণমানুষের চাহিদাগুলো মেটাবার জন্য যে সমস্ত নাগরিক সুবিধাগুলো আছে সেগুলো নিশ্চিত করব এবং কর্মসংস্থানের ব্যবস্থা করব, বেকার সমস্যা দূরীকরণ করব এবং একটা বুদ্ধিভিত্তিক মেধাভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করব। এবং সেই লক্ষ্যে প্রত্যেক ওয়ার্ডে একটা করে লাইব্রেরি স্থাপন এবং গাজীপুরে একটা গাজীপুর পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন করব ইনশাল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ। জি নাবিলা, জানতে পারলেন যে এই মুহূর্তে গাজীপুরের যে জাতীয় পার্টির প্রার্থী, উনি জানালেন যে পাশ করলে আসলে এই সিটি কর্পোরেশন সে উন্নত করবে এবং বিভিন্ন রাস্তাঘাটের উন্নয়নমূলক কাজ করবে। এই ছিল গাজীপুর সিটি নির্বাচনের সর্বশেষ খবর। নাবিলা, কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। ধন্যবাদ আপনাকে। গাজীপুর থেকে জানাচ্ছিলেন কামাল হোসেন বিপ্লব।